হ্যালো বন্ধুরা, তো তোমরা অনেকেই ছুটুনের পাটা নিয়ে খুব চিন্তিত ছিলে, সবাই আমাকে মেসেজ করেছো, যেহেতু আমি ভিডিও করছি না তাই মেসেজ করেছো যে ছুটুনের পা কীরকম আছে, কি অবস্থা। তো 3 দিন বাদে এই ড্রেসিংটা, ওর সেদিনের ড্রেসিংটা খুলে নতুন করে ড্রেসিং করা হচ্ছিল, তো ক্যামেরায় অত ভালো আস্তে করা যায়নি, কারণ ক্যামেরাটা ভিডিওটা ছুটুন করেছে। তো খুবই খারাপ অবস্থা ছিল, একদম দগদগ করছিল, তো আপাতত ওরকম ছিল, আর এখন একটু ঠিকঠাক আছে, কিন্তু হাঁটতে চলতে পারছে না, খুব কষ্ট হচ্ছে, ভেতরে মানে এখনও কাঁচা আছে, আর যেহেতু পায়ের পেছন দিকটা তো একটু টান পড়ছে রগগুলোতে, ওই জন্য। কিন্তু মোটামুটি ঠিক আছে, দুষ্টামি কমেনি, পা কাটা হোক যাই হোক, খাওয়া দাওয়া বন্ধ পা কাটার জন্য, কিন্তু দুষ্টামি বন্ধ নেই। তো সবাই চিন্তায় ছিলে, এটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো সবাই প্রে করো যাতে ছুটুনের পাটা ঠিকঠাক হয়ে যায়, ও ভীষণ চিন্তায় আছে যে আমার পায়ের সৌন্দর্য নষ্ট হয়ে গেল। তো যাই হোক, এরকমই ভাবে চললো, বিশাল চিৎকার করেছে এই এই সময়, তো আমি যার জন্য সাউন্ডগুলো মিউট করে দিয়েছি, চেষ্টা করেছি মিউট করে দেওয়ার। আর মোটামুটি প্রত্যেক বছরই পুজোর আগে বা পুজোর সময় ছুটুন একটা না একটা বিপদ ঘটায়, তোমরা সাথে থাকো দেখতেই পাবে যে ছুটুনের কী কী ও কাণ্ড কারখানা করে, প্রতি বছর হয়, এটার সাথে আমি অভ্যস্ত হয়ে গেছি। তো এভাবে কী আর বলবো, সবাই খুব সাবধানে থেকো, সবাই খুব সাবধানে থেকো, বিপদ কার কখন কীভাবে হয় কেউ জানে না, আর বাচ্চা কাচ্চা তো এরকম সাইকেল চালাতে গিয়ে বিপদ করেই ফেলে, তো বাবা মা সেই সেই সব কিছুর জন্য প্রস্তুতও থাকতে হয়। তো চলো আবার দেখা হবে অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, বাবা, অ্যান্ড লাভ ইউ অল, বাই।